হ্যালো স্টুডেন্টস আজকে আমরা খুশবন সিংয়ের লেখা শর্ট স্টোরি কর্মা বা কর্মটির মেন থিম জানব কর্মা শর্ট স্টোরিটির মধ্যে চারটি প্রধান ক্যারেক্টার রয়েছে স্যার মোহনলাল লেডিলাল লাল যার অপর নাম হচ্ছে লাজমি বিল এবং জিম নামে দুজন ইংরেজ সৈনিক গল্পটি শুরু হচ্ছে এভাবে যে স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য এবং ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের যে আয়নাটি আছে সেই আয়নাটির দিকে দেখতে থাকে তাকে এবং আয়নাটার দিকে তাকিয়ে ব্যঙ্গ করতে থাকে যে সমস্ত জিনিস ভারতের তৈরি সে সমস্ত জিনিসই খারাপ তার মতে যে সকল জিনিস ইংল্যান্ডের তৈরি বা ইংরেজরা যে সকল জিনিস ব্যবহার করে সেগুলি হচ্ছে সুপিরিয়র অর্থাৎ ভালো অপরদিকে স্যার মোহনলাল যেহেতু তার ওয়াইফকে পছন্দ করতো না তার জন্য লাজমি লেডিস কম্পার্টমেন্টে ভ্রমণ করেন কিছুক্ষণ বাদে ট্রেন আসে স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওঠে এবং লেডিলাল ওঠে লেডিস কম্পার্টমেন্টে স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওঠার পরে দ্য টাইপস বলে পত্রিকাটি বার করে এবং সেটি পড়তে থাকে কিছুক্ষণ বাদে স্যার মোহনলালের কামরায় বিল এবং জিম নামে দুজন ইংরেজ সৈনিক আসে স্যার মোহনলাল তাদেরকে ওয়েলকাম করার জন্য উৎসাহিত হয় এবং স্যার মোহনলালকে দেখার পরে তারা তাকে বাইরে বেরিয়ে যেতে বলে যখন স্যার মোহনলাল সেই কম্পার্টমেন্ট থেকে বাইরে যায় না তখন বিল এবং জিম নামে দুজন সৈনিক তার স্যুটকেস সহ তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় এর থেকে আমরা কি শিক্ষা পাই অ্যাসিউসো রিপ। যেমন করবো তেমন ফল নিজেদের দেশকে ভালো না বাসলে এরকমই শাস্তি পাওয়া উচিত